আজ আমাদের বোলপুর ভ্রমণের তৃতীয় এবং শেষ পর্বে বলবো প্রকৃতি ভবন ভ্রমণের গল্প। বোলপুরের অন্যতম আকর্ষণ এই প্রকৃতি ভবন। বোলপুরের বল্লভপুর এলাকায় এটি অবস্থিত। এখানে পাথর এবং গাছের প্রাকৃতিক অবস্থায় তাকে যেরকমভাবে পেয়েছেন ফাউন্ডার, তিনি সেইভাবে এনে এগুলো রেখেছেন এবং তার একটি অন্তরের শক্তি দিয়ে সেগুলো কল্পনা করেছেন। যেমন আগে কাঠের যে গুঁড়িটি ছিল সেটি ছিল সিংহের মুখের আদলে। এখানে পাথরের মধ্যে একটি মূর্তি কল্পনা যদি আমরা করি, তাহলে হাঁস যদি মুখ ঘুরিয়ে থাকে তাহলে যেরকম শেপ লাগে ঠিক সেরকম, কোনোটা বাটারফ্লাই কোনোটা সিংহের মুখ। মিস্টার শুভব্রত বসু, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে এই প্রকৃতি ভবনের ফাউন্ডেশন করেন। এই প্রকৃতি ভবন মানে সত্যি একটি বিরল মিউজিয়াম। এইরকম মিউজিয়াম আমাদের সারা দেশে আর কোথায় কোথায় আছে আমার জানা নেই, কিন্তু তার সংখ্যা নিতান্তই খুবই কম হবে। এখানে সাহিত্য বুদ্ধ আর এই যে কাঠের মূর্তিটি দেখা যাচ্ছে, এখানে একটি দাদু মানে গ্র্যান্ডফাদার তার নাতিকে কোলে নিয়ে আছে, নাতি বা নাতনি যাই হোক না কেন তাকে কোলে নিয়ে আসে। এক অভূতপূর্ব সৃষ্টি, প্রকৃতির নিজস্ব সৃষ্ট এই শিল্পকলার সাথে কিছুর তুলনা চলে না। এখানে যেমন যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ অবস্থায়, এটি একটি গরুর মুখ, এটি পিপিলিকা মানে পিঁপড়ের সাথে তুলনা করা যায়, পিঁপড়ে গাছে উঠছে। তো এরকম প্রতিটা মানে প্রকৃতিতে নিজস্বভাবে সৃষ্টি, এটা যেমন একটি সমুদ্রের ঢেউ তার মধ্যে একটি গাঙচিল বসে আছে, ওল্ড লেডি। এখানে পৃথিবীর সৃষ্টির সময় যেরকম অবস্থা ছিল সেরকম, এটা একটা খণ্ড একটা মণ্ড মাটির তৈরি। তো তারপর আমরা শ্যামলবাবুর কাছে যাই। শ্যামলবাবু এত সুন্দর করে টোটাল বিষয়টা, শ্যামল ভট্টাচার্য, উনি এই টোটাল মিউজিয়ামটার দেখাশোনা করেন এবং উনি যেভাবে আমাদের টোটাল বিষয়টাকে এলাবোরেট করলেন এবং বললেন তাতে আমরা মুগ্ধ হয়ে শুনেছি শুধু। যুদ্ধ বিদায় নাও, বোঝাবার চেষ্টা করছে মানুষ তোমরা সমাজের শ্রেষ্ঠ জীব সুস্থ হও, কিন্তু সেটাকে মানুষ সারা দিল না, সারা দিলে যুদ্ধক্ষেত্রে একটা ঘোড়া অর্জুন গাছ, সেও পঙ্কিটা যে মানুষ হতে কাছে নেমে পড়ছে। ঠিক যখন বিশ্ব ধ্বংসের পথে, তখন আমাদের বাবা মা ছাড়ার একটা মা আছে প্রকৃতি মা, সে যে করলো এবং তারপরে আশ্রয় দিচ্ছে পাখি সাপ মানুষজন, কিন্তু প্রকৃতি মাকে মোকাবিলা পাঠাতে পারেনি কারণ বিশ্ব পলিউশনে ভর্তি। এই মা তো ছেলে রেখে দিতে পারে না, তাই মা কী করলো আবার নতুন করে বিশ্বকে নির্ভর সৃষ্টি করলো অ্যাডাম ইফ নিউটন আসেন, আবার মানুষ মুক্ত করছে। এটা নাম তো মৈত্রী, দেখুন বাইরে একটা লাল আর্টিফিশিয়াল, এটা নেচার, এটা শেওড়া গাছ, এটা এখন আদিবাসী মহিলা আমাদেরকে ইনভাইট করছে। আদিবাসী মহিলা কেন, আমাদের টিকিটটা নিয়ে পয়সাগুলো দিয়ে আমরা এই অঞ্চলের সমস্ত আদিবাসী দিয়ে খুবই অকষ্ট পড়ানোর অবস্থা রয়েছে নামকে তুলে, আর তার সঙ্গে রবি ঠাকুরের গানটা শেখা আমার বাংলায় এবং সাঁতারে বসে। আমি সেটা কোথায় হয়, এখানেই আমি সাঁতারটা শেখাই, যেটা ভারতবর্ষের প্রথম হয়েছে রবি ঠাকুরের গান সাঁতারে ভাষা যে কাজটার সঙ্গে যুক্ত। ধরুন ঝাঁপে আপনি জীবে কাহি বাঁচো গে,
দেলায় আর নিধাও দেলা সে গাতে জিবে তালাগে আঙ্গুলি জুড়ে কথা লেখা জীবনে জগে আলাম সে কাকে দেলাম শীত শীতলেতে বাহা ঝিলেলাম ঝিলগে নরম কাপে সে লেখলাম হাই ও কই ও কা শেখলেন সেনেন বাপাক্কা দেবি আধু না পা মেলা দেলা গাতে জিবে তালা গে উড়ান সেই দিনে কথা ভুলবি কি রে হাই ও সে চোখের দেখা কানের কথা ছেড়ে ভোলা যায় আমি কি তবলা হলো আমি তবলা আমি পছন্দ করেছি কোনো বাবা মা তোমার এখন দিয়ে কিছু বলতো না কিন্তু এই ঝিমটা তোমাকে কি বলছে শুনতে হবে তাহলে তো জীবনে কোনো বিপদে পড়বে না কী বললাম কোনদিন বিপদে পড়বে না বাবা মার কথা সব করছে এক একটা ঢেউ এক একটা জেনে গেছে এই ঢেউটা বলছি আমি যেমন দুশো মিটার অতিথি আপনার প্রত্যেকই মানুষের বিশের অতিথি আশি কি একশো বছর এই সময়ের মধ্যে কিন্তু আমার সমস্ত সুযোগগুলো কিন্তু এক লক্ষ আসবে এই বিশ্ব স্কুল ফ্যামিল এইচএস বিএ এমএ পিএইচডি সঠিক কর্ম সঠিক সময় করতে না পারলে আমার যেমন পিছনে ভিডিওটা খেলছে তুমি ভেবে না তুমি ফ্রি আছো ওরা কিন্তু ফ্রি খেলছে চাপ দিচ্ছে জায়গা ছাড়ো শ্যামলবাবুর অপরিসীম জ্ঞান এবং তার বাচন ভঙ্গিতে আমরা মুগ্ধ শ্রোতা হয়ে বেশ কিছুক্ষণ থেকে তারপর ধাতুর বিভিন্ন জিনিস সেই হলে গিয়ে সেগুলোকে পর্যবেক্ষণ করে তার অপরূপ শিল্পকলার মুগ্ধ হয়ে মন ভরে সেগুলোকে চাক্ষুষ করে আমরা মোট এই প্রকৃতি ভবনের চারটি ঘর সুন্দর সুন্দর ঘর যেগুলি অপূর্ব শিল্পকলায় পরিপূর্ণ সেগুলি ঘুরে প্রকৃতি ভবনে বেশ অনেকটা সময় কাটিয়ে সেখানকার প্রকৃতি সৃষ্ট মানে নেচার আর্ট মিউজিয়ামের আনন্দ এবং ভালো লাগা উপভোগ করে আমরা ফিরে আসি আমাদের হোটেল বাউলহাটে সেখান থেকে লাগেজ নিয়ে আমরা চেক আউট করে 12:30টার সময় বেরিয়ে পড়ি ফেরার উদ্দেশ্যে রাস্তায় লাঞ্চ সেরে নিই আয়োজন নামক হোটেলে খুব সুন্দর ব্যবস্থাপনা তারপর সেখান থেকে বোলপুর স্টেশন থেকে 2:24-এর গোড্ডা শিয়ালদা মেমো স্পেশাল ধরে বাড়ি ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো জায়গায় পরবর্তী কোনো